সিস্টার বাথরুম কোন জায়গায়? দিদু বাথরুম। ও আল্লাহ, কেমন না তুমি খাই আসলা। এই কথা, ও এই যে বাসার জারির ভিতরে সালা দিয়ে দেওয়া আছে, বদনা নিয়ে যাও। বদনা নিয়ে তোমার বেটার বউ বাথরুম খুঁজে। দেখো তো আমাদের এই গ্রামের মধ্যে ওই যে বম্বের নায়ক নায়িকা কোত্থেকে আসলো, ওই দেখো তো। কই মা কই? ওই যে দেখতেছ না, ওই যে আসতেছে। ও আল্লাহ, ওইটা তো আমার শান্ত মা। কি কও, সাথে কি দাও? ওইটা দেই তো, আমি কি চোখে ঝাপসা দেখতেছি নাকি? ভার্সিটিতে পড়ার জন্য আর ছেলে কি করলো? মা চলেন তো আগে দেখি। চলো চলো। শান্ত আম্মা, এ তুমি কাকে নিয়ে আসছো? বাবা, এটা তোমার বৌমা, আমি বিয়ে করে নিয়ে আসছি। বিয়ে করে নিয়ে আসছো? কি বলো তুমি, যাও সালাম করো। এটা কি তোমার মম? হ্যাঁ, এটা আমার আম্মু। মম, এসো একটা সেলফি। এবার কি বলে সেলফি কি? সালাম সালাম করো, সালাম করো। হ্যালো মম, হাউ আর ইউ? হাই, আমরা কি হাওয়া খাই? তোর কি বলে রে? ওটা তুমি বুঝতে পারবে না, চলো বাসায় চলো। তাতা কি নিয়ে আসছে, কি বলে আবল তাবল? আসো তো আম্মু, আসো তো, আসো তো। এই যাও, সালাম দাও। লাগে না কত সিস্টার, একটা সেলফি। এই আবার কি সেলফি? এই বকো কে উঠে আইছো? আমি বকি নাই তো, বলছি একটা সেলফি, একটু হাসো। সিস্টার বাথরুম কোন জায়গায়? দিদু বাথরুম। ও আল্লাহ, কেমন না তুমি খাই আসলা। আমি খাইতে চাই নাই তো, বলছি বাথরুম কোথায়? এই তোর কত খাওয়া লাগে? আমি খাবো না। এই কথা, ওই যে বাসার জারির ভিতরে সালা দিয়ে দেওয়া আছে, বদনা নিয়ে যাও। বদনা নিয়ে তোমার বেটার বউ বাথরুম খুঁজে। বাথরুম বাথরুম সিস্টার, বাথরুম কো পাই নাই তো। আরে ওর ভিতরে যাও, ভিতরে ঢুকো, ভিতরে ঢুকলে দেখবে সালা দিয়ে গন্ধ। এই ভিতরে যাওয়াই যায় না, বাথরুমে গন্ধ থাকে না? হ্যাঁ, সুগন্ধ থাকে নাকি? যাও, ওই দেখো গা ভিতরে সালা দিয়ে সুন্দর করে ঘেরাও দেওয়া আছে, ওখানে যা কাজ সেরে আসো। যাও যাও যাও, বাথরুমে যে সেলফি তো লাগে, সেলফি।
চলো আমরা যাই। মন কি করতেছেন দেখতেছ না? রান্না করতেছ, আসে না একটা সেলফি তুলি। আচ্ছা বাবা, তোমার কি সারাক্ষণ খালি সেলফি তোলাই লাগে? ধুর, তোমার কি যে অসুখে ধরছে, রান্না করতেছে তার মধ্যেও সেলফি সেলফি করো। এত অসুখ তো ভালো না, একটু কাজ শিখবে কি তা না, খালি সেলফি সেলফি। আসো তোমার কাছে, ওটা থ তো থক, এই দেখো কিভাবে রান্না করা লাগে সেসব দেখো। আসেন তাহলে রান্না করার একটা সেলফি। ওরে বাপুরে, তোমার নিয়ে তো আর পারি নে। যাও, তোমার রান্নাও শিখা লাগবে না, রান্না করাও লাগবে না। যাও তুমি, যাও তুমি বাইরে যাই ঘুরো গা, যাও সব বাহিরে সব কিছু সেলফি তুলো। ভাই একটা সেলফি। ও ছোট বউ, ছোট বউ কি করো? একটা সেলফি তুলি। আমার এই মোবাইল দিয়ে একটা তুলে শিখাই দাও তো, শিখাই দিও। এই 300 টাকার মোবাইলে সেলফি হয় নাকি? সেলফি তুলতে হলে এরকম বড় মোবাইল লাগে। এটাও মোবাইল, ওটাও মোবাইল। এটা মোবাইল হলে কি হবো? তোমার মোবাইলে দেখো কি আছে। আমার মোবাইল আছে, আসো আমার মোবাইলে একটা সেলফি তুলি, একটু হাসি। মা বাবা, তোমার আমি একটা কথা বলতে চাই। বলো। কথাটা হলো, রান্না করতে বসি বা ওই যে বাইরে যাই বা কোনো লোক আসে, একটা ফকির আসলে পরেও তোমার বউ খালি সেলফি, খালি সেলফি তুলি, এইভাবে তো আসলে বাস করা সম্ভব না। মানুষও খারাপ বলে, সবাই হাসে। রান্না করতে গেলেও একটা ফকির আসলে পরে একটা কুকুর যে সের সাথেও সে সেলফি। আচ্ছা আমি বলে দেবো, বারণ করে দিব না। হ্যাঁ, একটু মানা করো যাতে এই সেলফি টেলফি না করে, সমাজে মুখ দেখানো যাবে। আচ্ছা বারণ করে দেবো। সেলফি তুলবেন? ওই দেখো তো হাসি হাসি। প্রিয় ভিউয়ার্স, আপনারা তো দেখলেন একটা গ্রামের পরিবেশে একটা শহরের মেয়ে আসলে, মডার্ন মেয়ে যাকে বলে, আসলে পরে সেখানে খাপ খাওয়ানো কত কষ্টকর বিষয়। এই জন্য আমি প্রত্যেকটা সন্তানকে বলবো যে সে যে শিক্ষায় মানুষ, যে সমাজে বসবাস করে সে বড় হয়েছে, সেই মোতাবেক একটা ছেলের বউ যেন তার মাকে উপহার দেয়, যাতে আমরা শাশুড়িরা প্রত্যেকটা বউয়ের সাথে খাপ খাইয়ে চলতে পারি। তাহলে কি হবে, আমার মতো করে অন্য কোনো মাকে এত কষ্ট পেতে হবে না, এত যন্ত্রণা সহ্য করতে হবে না।